হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ম্যাক্স একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসুন আজকে আমরা ভেক্টর অ্যানালাইসিসের একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইউনিট ভেক্টর। তাহলে প্রথমে জানা যাক ইউনিট ভেক্টর কী। কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দিয়ে যদি ডিভাইড করা হয়, তাহলে যে রেজাল্ট আসে সেই রেজাল্টটাকে আসলে বলা হয় ইউনিট ভেক্টর। ধরা যাক আমরা এ নামক একটা ভেক্টরকে নিলাম, তাহলে ওই ভেক্টরটাকে ওর মান দিয়ে ভাগ করলাম। ভাগ করার পরে যে রেজাল্টটা পেলাম সেটাই হবে আসলে এ ভেক্টরের ইউনিট ভেক্টর। আসুন তাহলে জানা যাক ডেফিনেশনটা কি। দেখেন, ইউনিট ভেক্টর, ইফ এ ইজ অ্যানি ভেক্টর কোয়ান্টিটি, দেন ইউনিট ভেক্টর অফ এ ইজ ডিনোটেড বাই a cap and define as a cap is equals to a vector divided by the magnitudes of a. মানে a vector কে a ভেক্টরের মান দিয়ে ভাগ করছি, তাহলে যেটা পাচ্ছি সেটাই কিন্তু আসলে ইউনিট ভেক্টর। আসুন আমরা একটা এক্সাম্পল দিয়ে এটাকে আরো বেশি ক্লিয়ার করার চেষ্টা করছি। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে নিলাম n নামক একটা ভেক্টর কোয়ান্টিটি, যেটাকে বলছি n ভেক্টর ইজ ইকুয়াল টু ai প্লাস bj প্লাস ck ইজ অ্যানি ভেক্টর কোয়ান্টিটি। দেন n ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু n ভেক্টর ডিভাইডেড বাই দ্য ম্যাগনিচিউডস অফ n, মানে n ভেক্টরটার মান। কোনো ভেক্টরকে ভেক্টরের মান আমরা বের করতে পারি কিন্তু খুব সহজেই। কেমন করে? শুধুমাত্র কোএফিশিয়েন্টগুলো, ভেক্টর ডিরেকশনের কোএফিশিয়েন্টগুলোর বর্গ করে যোগ করে রুট করে দেব, তাহলে চলে আসবে ওই ভেক্টরটার মান। যেমন n ভেক্টরটার মান কি, i এর সাথে কি আছে, a আছে, তাই a স্কয়ার প্লাস b এর সাথে, j এর সাথে b আছে, b স্কয়ার, k এর সাথে c আছে, তাই c স্কয়ার। এই তিনটাকে যোগ করছি, করে রুট করলাম, তাহলে যেটা পাবো সেটাকে সেটাই হবে n ভেক্টরটার মান। আর n ভেক্টরটা তো স্বয়ং এখানেই দেওয়া আছে, তাই কি করছি আমরা n ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করছি। তার মানে কি, ai প্লাস bj প্লাস ck এই রাশিটাকে ভাগ করছি তার মান দিয়ে। মানটা কি, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আসুন আমরা আরও বেশি ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। একটা এখানে আরবিটারি কনস্ট্যান্ট ব্যবহার না করে আমরা ফিক্সড কনস্ট্যান্ট ব্যবহার করি। এর রিপ্লেসমেন্টে ধরে নিই এটা হচ্ছে আসলে টু, বি হলো ওয়ান, আর সি টু। তাহলে এবারে এই কোশ্চিনটা সলিউশন স্বরূপ আমরা দেখি। ইফ কি বলা হয়েছে, ইফ এ ভেক্টর ইজ ইকুয়ালস টু টু আই প্লাস জে প্লাস টু কে, দেন ইভালুয়েট ইউনিট ভেক্টর অফ এ, মানে এ ভেক্টরটার ইউনিট ভেক্টর আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে সংজ্ঞাতে আমরা কি শিখেছিলাম, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আসলে ইউনিট ভেক্টর। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, প্রথম যেটা করতে হবে এ ভেক্টরটার মান বের করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি মান বের করে নিয়েছি, এ ভেক্টর এর মান মানে ম্যাগনিচিউডস অফ এ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ আই এর সাথে কত আছে, টু, তাই টু স্কোয়ার, প্লাস জে এর সাথে কত, ওয়ান, ওয়ান স্কোয়ার, প্লাস কে এর সাথে আছে, টু, তাই টু স্কোয়ার। তাহলে এগুলো বর্গ করে যোগ করলে কত পাওয়া যাচ্ছে, নাইন পাওয়া যাচ্ছে, রুট ওভার অফ নাইন মানে কি, থ্রি। তাহলে এবার কি করছি, এ ভেক্টরটার ইউনিট ভেক্টর বের করছি। তাহলে সংজ্ঞা অনুযায়ী এ ভেক্টর ইউনিট ভেক্টর মানে এ ভেক্টর নিজে, আর নিচে তার মান, মান কত বের করেছি, থ্রি। তাহলে এ ভেক্টরটা, এ ভেক্টরটা কত, টু আই প্লাস জে প্লাস টু কে ডিভাইডেড বাই মান, মানটা কত, থ্রি। সুতরাং এটাই হচ্ছে আমাদের কি, এ নামক যে ভেক্টর কোশ্চেনে দেওয়া ছিল সেই ভেক্টরটার ইউনিট ফ্যাক্টর। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, লাইক দিবেন ভিডিওটিকে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন।